প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ গরুর মাংস খেয়ে আসছে। গরুর মাংসে প্রোটিন, অ্যাসিড, ভিটামিন ও খনিজ লবণ থাকায় সারা বিশ্বে গরুর মাংস বেশ জনপ্রিয়। বাংলাদেশে একসময় বাড়িতে সামান্য খুশির আয়োজনেই এই গরুর মাংস রান্না হতো। বাড়িতে মেহমান আসলে আপ্যায়নের প্রধান মাধ্যম ছিল গরুর মাংস। কিন্তু গত কয়েক বছরের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে বাঙালির প্রিয় এই গরুর মাংসের দাম। আজকাল গরুর মাংসের দাম এমন পর্যায়ে চলে গেছে যে আজ মধ্যবিত্তরা গরুর মাংস সচরাচর খাওয়া তো দূরের কথা, আত্মীয় স্বজন আসলেও গরুর মাংস দিয়ে আপ্যায়ন করতে পারে না অনেক পরিবারই। আজকের ভিডিওতে আমরা জানব গত 10 বছরে গরুর মাংসের দাম কতটা বৃদ্ধি পেয়েছে। 1990 সালে 1 কেজি গরুর গোশতের দাম ছিল মাত্র 50 টাকা। অনেক বছর ধরে এই রকমই ছিল গরুর গোশতের দাম। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে মেহমানদারিতে বা কোনো উৎসবে এ গোশত কেনার কথা ভাবতে পারতেন। কিন্তু সব মানুষের অতি প্রিয় এ গোশতের দাম এক পর্যায়ে এমনভাবে বাড়তে থাকে যে অনেকে নিজেরা কিনে খাওয়া তো দূরের কথা, মেহমান এলেও গরুর গোশত কেনার কথা ভাবতে পারেন না। অতিরিক্ত দামের কারণে এখন অনেকে গরুর গোশতের বিকল্পের কথা চিন্তা করছেন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর তথ্য অনুসারে 1996 সাল পর্যন্ত গরুর গোশত পাওয়া যেত 60 টাকা কেজিতে। 2001 সালেও মাত্র 80 টাকায় পাওয়া যেত 1 কেজি গরুর গোশত। 2005 সাল পর্যন্ত এর দাম থাকে 104 টাকা। কিন্তু 2006 সালে এক লাফে দাম বেড়ে হল 140 টাকা। পরে 2007 সালে 176 টাকা, 2008 সালে 192 টাকা, 2009 সালে 218 টাকা, 2010 সালে 247 এবং 2022 সালে এসে 1 কেজি গরুর গোশতের দাম দাঁড়িয়েছে 700 টাকায়। কিন্তু এই গরুর গোশতের দাম হুহু করে বাড়লেও সেই তুলনায় বাড়েনি নিম্ন মধ্যবিত্তদের আয়। বর্তমানে গরিব ও সাধারণ আয়ের মানুষ মেহমানদারি বা কোনো অনুষ্ঠানের কারণে নিতান্ত বাধ্য না হলে গরুর গোশত কিনতে পারেন না। অনেকেই ভুলে যান সর্বশেষ কবে তারা গরুর গোশত খেয়েছেন। অনেকে আবার গরুর গোশত খেতে পারেন শুধু কোরবানির সময়। গোশতের বাড়িয়ে রাখা দাম একটু আটটু কমিয়ে কেজিতে মূল্য নির্ধারণ করে দিত সিটি কর্পোরেশন। এভাবেই বৈধ করা হতো ব্যবসায়ীদের বর্ধিত দাম। এ নিয়ে তীব্র ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন তখন সাধারণ মানুষ। 2014 সালে একবার গরুর গোশতের দাম 400 টাকা হলে এ দাম বেশি দিন স্থির থাকেনি। রাজধানীতে অনেকদিন ধরে গরুর গোশত বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজিতে। গরুর গোশতের দাম নিয়ে এখনও প্রায় প্রতিদিন বিভিন্ন বাজারে তর্ক বিতর্ক হয় ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের। রাজধানীর বনশ্রী মেরাদিয়া বাজারে এক গোশত ব্যবসায়ী জেদের সাথে বলেন, দাম যতই বাড়ুক গরুর গোশত খাইবই মানুষ। এ বাজারে বেশ কয়েকটি গরুর গোশতের দোকান রয়েছে। প্রায় দেখা যায় সকালে জবাই করা গরুর গোশতের পিস রাত 9টা থেকে 10টা পর্যন্ত ঝুলছে লোহার সাথে, এমনকি অবিক্রিতও থেকে যায়। সাম্প্রতিক সময়ে দেশে অনেকের উপার্জন বেড়েছে এবং অনেকের হাতে অঢেল অর্থ এসেছে সত্য। যে গতিতে এক শ্রেণীর মানুষ বিপুল অর্থের মালিক হয়েছে, সে হারে অর্থ আসেনি সবার হাতে। এর বাস্তবতা দেখা যায় বিত্তবান ও বিত্তহীন এলাকার কিছু বাজার পরিদর্শন করলে। বিত্তবানদের এলাকায় অবস্থিত এসব বাজারে গেলে দেখা যায় এক শ্রেণীর মানুষের কাছে অর্থ কোনো সমস্যা নয়। দাম যতই বাড়ুক তারা তাদের প্রিয় জিনিস অনায়াসেই কিনতে পারেন। তবে বাংলাদেশে ধনীর সংখ্যা অনেক থাকলেও সম্পদ ও অর্থের অসম বণ্টনের কারণে হয়তো ধনীদের জন্য নির্ধারণ করা বাজার মূল্য দিয়ে নিম্ন মধ্যবিত্ত মানুষের গরুর গোশত কেনাটা একরকম বিলাসিতা হয়ে যায়।